আমাদের রাতে একটা নানতে এত বড় বড় দুটো খেলেই পেট ভরে যাবে। এর থেকেও বেশি করো? হ্যাঁ, সুস্বাদু বৌদির নানপুরি দেবো। আজকে সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি তাহিরপুরে, মাত্র 7 টাকায় এখানে মুখ ঢাকা নানপুরি দিচ্ছে। তার সাথে 7 দিনে 7 রকমের আনলিমিটেড সবজি, স্যালাড, 2 রকমের ডিপ, কিভাবে এত কম দামে দিতে পারছে? চলো সেটা কাকুর মুখ থেকেই শুনে নেবো। কাকুর হাতে তো হেভি স্পিড। হ্যাঁ, আমার এরকমই, আমার কাটতে হয়, আমার প্রচন্ড ভিড় হয়, আমার এরকমই কাটতে হয়, খুব তাড়াহুড়া করতে হয়, নাহলে হয় না, লোকে কি দাঁড়াচ্ছে না, নাহলে আমি কাস্টমারকে দিতে পারবো না। হ্যাঁ সেটাই তো, আর দেখতে পাচ্ছ একটা লিচি কত বড় বড় করছে, একটা লিচি এত বড় বড় হয়, এতটা বড়ই হয় আমার। বাহ, এত বড় বড় করে করো কাকু এক একটা? এত বড়ই হয় আমার, ভিড় করলে পরে হয়তো একটু চাপা হয়ে যায়, কিন্তু ওই লিচিটা সমান পরিমাণে, সমান পরিমাণেই থাকে। আমাদের রাতে একটা নানতে এত বড় বড় দুটো খেলেই পেট ভরে যাবে, দুটো খেলেই পেট ভরে যাবে। বাহ, বিশাল বড় বড় সাইজ দেখতে পাচ্ছ, আসলেই অনেকটাই বড় বড় সাইজ। আমার এখানে তো সবাই দেখছি প্যাকিং নিয়ে যাচ্ছে, প্যাকিং বেশি হয়, আমার খাওয়া দাওয়া খুব কমই হয়, এখানে বসে খাওয়ার লোক খুব কম, কমই হয় আমাদের প্যাকিং। এত তরকারি করো? এর থেকে বেশি হয়, এর থেকেও বেশি করো? হ্যাঁ, কাকি প্রথমে বলো কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি একটু বলে দাও? আমার নাম শান্তনু সাহা। দোকানের নাম কি? সুস্বাদু বৌদির নানপুরি দোকান। বলছি নানপুরির দাম কিরকম রাখছো? আমাদের এক পিস 7 টাকা। এক পিস 7 টাকা, দুই পিস খেলে 15 টাকা, আর তিন পিস নিলে 21 টাকা, সেখানে 20 টাকা দিই। 20 টাকা নাও, তাই তো? এবার যে যেরকম যতগুলো পিস নেয় সেই 7 টাকা করে। এই এত কমে দিচ্ছ, বেশ ভালোই তো, মানে সাইজ করছি তার জন্য দিচ্ছি, আর এবার নেই তো নিজেরা করছি। আজকে খুলে নাই। আর আজ কি সবজি করেছো? আজকে আলু আর সয়াবিনের তরকারি। এই যে আলু সয়াবিন দেখাও দেখি। আর প্রতিদিন কি এই সেম সবজি করো? চেঞ্জ হয়? চেঞ্জ হয়, এক একদিন এক একটা হয়। কি কি করো? আজকে আলু সবজি হয়েছে, কালকে আলু মটর হবে, কাবলি ছোলা হয় একদিন, মানে প্রতিদিন চেঞ্জ। আর এর সঙ্গে আর কি কি দিচ্ছ? কাসন্দি দিচ্ছি, স্যালাড দিচ্ছি, কাসন্দি দিচ্ছ, আবার স্যালাডও দিচ্ছ। বাহ, আবার টমেটো সসও দিচ্ছ। দোকান খোলার টাইমিংটা কখন আছে? সকাল 6টায়। সকাল 6টা থেকে খাবার অ্যাভেলেবেল? 6টা থেকে হয়ে যাবে নাকি? না, 7 পুরো তোমার এখানে 7:30টার মধ্যে আসলে সব খাবার পাবে। আর কটা পর্যন্ত খাবার পাওয়া যাবে? মোটামুটি 12টা। 12টা পর্যন্ত সকাল। এই জায়গাটা কোথায় একটু বলে দাও? এটা ডি ব্লক 15 নম্বর রাস্তা। ডি ব্লক 15 নম্বর রাস্তা, কে যদি আসতে চায় কিভাবে আসবে? তাহিরপুর নেমে স্টেশন থেকে ডি ব্লক 15 নম্বর রাস্তা বললে চলে আসবে। স্টেশন থেকে হাঁটা পথ 3-4 মিনিট, ডি ব্লক 15 নম্বর রাস্তায় ঢোকা। তাহলে জায়গাটা তোমরা চিনে নাও, এটা হলো ডি ব্লক 15 নম্বর রাস্তা, এটা তাহিরপুর স্টেশন থেকে হার্ডলি হাঁটা পথ 3-4 মিনিটের, যে কাউকে বললেই চিনিয়ে দেবে স্টেশন থেকে। এখানে সব এরকম রাস্তাগুলো সব প্রত্যেকটাই মানে নম্বর করা, এটা 15 নম্বর, যে কাউকে বলবা সেই রাস্তায় এই পাশে পাচ্ছ মেন রোড, সেই সোজা রাস্তা ধরে এরকম চলে আসবা, বাজার দেখতে পাচ্ছ, এটা বাজারের একদম শেষের দিকে, এখানে হচ্ছে দোকান। কাউ কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি একটু বলে দাও? আমার নাম গোপাল সাহা। তুমি কি মানে পুরো ভাজা ভাজি ডিপার্টমেন্ট তোমার? বাহ, আর এখানে জেডিও কাজ করতে, জেডি কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি বলে দাও? কল্পনা দাস।
পেয়ে গেছি সকালবেলার ব্রেকফাস্ট নানপুরির সঙ্গে। এখানে আলু সয়াবিনে সবজি করেছে, তার সঙ্গে দু রকম ডিপ দিয়েছে, আর দেখতে পাচ্ছ স্যালাডও দিয়েছে মাত্র 7 টাকায়। আর একটা নানপুরির সাইজ দেখতে পাচ্ছ, সত্যিকারের মুখ ঢাকাই পড়ে যাচ্ছে। দুটো কি, একটা খেলেই অবশ্যই তোমাদের পেট ভরে যাবে সকালের জন্য, এক একটা এত বড় বড়। দেখতে পাচ্ছ সাইজ কিরকম বড়, বেশ ভালোই বড়। আর এটার দাম মাত্র 7 টাকা করে নানপুরি। সঙ্গে আজকে করেছে সোয়াবিনের আলুর সবজি, দেখতে পাচ্ছ প্রতিদিন অবশ্য চেঞ্জ হয় বললো। আর এর সঙ্গে স্যালাড দিয়ে দিয়েছে, আর এর সঙ্গে দুরকম ডিপ দিয়েছে, টমেটো সস আর কাসুন্দি। আগে এটা নিয়ে শুধু খেয়ে দেখি, গরম গরম ভেজে দিল আর শুধু শুধুই খাওয়া যাচ্ছে, তার জন্য গরম গরম বেশ ভালোই লাগছে। সোয়াবিন আলুর সবজিটা শুধু খেয়ে দেখি, সোয়াবিন আলুর সবজিটাও একদম প্লেন ভাবে করা, সেরকম রিচ না, মানে নানপুরির সঙ্গে এটা পারফেক্ট যাবে। হালকার উপর একটুখানি মিষ্টির মধ্যে ঝাল আছে, মানে একটু টেনে নিয়ে বস, এই ভালোই লাগছে। চলো একটু সবজি দিয়ে খেয়ে দেখি। আর এই যে সোয়াবিন আর আলুর সবজি, এত গরম বাবু, এই বিশাল গরম। সোয়াবিনের তরকারি দিয়ে নানপুরির একটা আলাদাই স্বাদ, সোয়াবিনগুলো কচকচ কচকচ করছে, বেশ ভালোই লাগে। সব কিছু দিয়ে একটু মিক্স করে খাই। এখানে হলো নানপুরি, এখানে হচ্ছে আলু, আর হচ্ছে সোয়াবিনের সবজি, সঙ্গে হচ্ছে একটু স্যালাড। এক কথায় দারুণ। অবশ্যই যদি কেউ তাহিরপুরে আসো, সকালে ব্রেকফাস্ট এখানে একবার করো, স্যালাড দিয়ে সোয়াবিনের আলু দিয়ে নানপুরিটা স্বাদ আরও একগুণ বেড়ে যাচ্ছে, আর কাসুন্দিটা দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। কাকি যদি কেউ পরে তরকারি চাই তাহলে কি দাও? দাও তাহলে একটুখানি, অল্প একটু দিও। আর ওই শশা ফশা কি দাও? ওগুলো বাহ, ওগুলো দেখতে পাচ্ছ, দেয় অল্প করে দাও। না না সস আর নেবো না, আছে। আসছি, কাকু কন্টিনিউ আসলি একবারে কাজে বিজি। আর এখানে কাকি আসছি, আর জেঠি হচ্ছে আবার তরকারি লোড করছে। জেঠি আসছি, তো খাওয়া দাওয়া আমার তো কমপ্লিট হয়ে গেল। তোমার যদি তাহিরপুরে আসো অবশ্যই ট্রাই করো, স্টেশন থেকে হাঁটার পর 2-3 মিনিটে। তো ব্লগটা এখানে এন্ড করছে, আমার পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা।